পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সেফাতুল্লাহ সেফুদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। নারায়ণগঞ্জের একটি বাড়ি থেকে নগদ 1,25,00,000 টাকা ও 2,000 পিস ইয়াবা সহ 3 জন আটক। বৈঠকের কথা জানানোর একদিন পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। রাজশাহীতে থানার বাইরে গায়ে আগুন দেয়া তরুণীর ঢাকা মেডিকেলে মৃত্যু। হিগুইন রোনালদোর নৈপুণ্যে জুভেন্টাসের দাপুটে জয়। সুনির্দিষ্ট সূত্র ও বিশ্বাসযোগ্য তথ্য ছাড়া মনের বাঁধুরি মিশিয়ে তার দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে আশার এই গল্প ফেলে দিচ্ছে। তিনি নাকি ক্যাসিনো বাণিজ্যের প্রাতিষ্ঠানিক হিসাবে আপনারা গণমাধ্যমের সাংবাদিক আপনারা 2006 আপনার ক্যাসিনো নামে কোন শব্দের কথা শুনেছেন? তারপরে তাদের আন্দোলনের ফসল বৈরুতিক এই 2019 সালের এই তথাকথিত একটি অভিযান এর আগেও পরিস্থিতি শেষ হয়েছে আমরা কি জানি। এখন তাদের এই হীনতা, তাদের এই অনাচার, তাদের এই অনাচার এটা প্রকাশ হয়ে দাঁড়াতে সেটা সেদিন আমি বলেছি, যা কিছু হারায় তিন্নি বলে কেষ্টা কাটায় চোর, ঠিক ওই ধরনের আপনার প্রচার অভিযানে ধক্কা নিনাদ তারা বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে। খেলে হারতে মানে হাও ভবনে গিয়ে ক্যাসিনো খুলে সব বড় বড় কর্মকর্তা আমরা ব্যবসায়ীদেরকে হারতে অন্তত 4 দিন আগে এই ইত্তেফাকেই লেখা হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009-19 সালে বাংলাদেশে ক্যাসিনোর সূচনা করে এই পত্রিকায় কি করে। তাহলে এখন যে দিচ্ছে এবং ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপি নেতৃবৃন্দ উদ্দেশ্যে তার কামনের নামে, তাহলে এটা একেবারে খুবই সুপরিকল্পিত। সারা দেশে যে ছি ছি রিলি পড়েছে সেটাকে ঠেকা দেওয়ার জন্য আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তাদেরই লোকজন যারা 9-10 বছর ধরে এই সমস্ত ক্যাসিনোর সাথে অনাচারের সাথে দুর্নীতির সাথে জাদাবাদীর সাথে জড়িত তাদের কিছু তারা তখন 2009 সালে বাংলাদেশে ক্যাসিনোর সূচনা ঘটে এই লিখেছে। তখন ক্যাসিনো আমদানি করেছে যুবলীগের সব ঢাকার যে বড় বড় নেতা তারা এখানেই তারাই প্রথমে বিভিন্ন ক্লাব ও পরে সারা দেশে এই ক্যাসিনো কালচার ছড়িয়েছে। তার আগে ক্যাসিনো সম্পর্কে কোনো ধারণা ছিল না। আজ আবার ওই পত্রিকায় আটক হওয়া সেলিম কুনাল নাকি ওই সময় তারেক রহমানের আস্থাভাজন সহ নানা অশ্লীল কথা লেখা হয়েছে। আজকে ইত্তেফাকে রিপোর্ট করে মনে হয়েছে ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, মতিয়া চৌধুরীর মিথ্যাচারকে হার মানিয়েছে। আজ মানিক মিয়া বেঁচে থাকতে হয়তো এই ধরনের সূত্রটি চরিত্র হননযোগ খবর লেখার সুযোগ আমরা ধিক্কার জানাই এই নির্জলা মন করা তথাকথিত দলদাস মিথ্যাচারকে। এদের আত্মা মৃত, তারা সিন্ডিকেট করে এই সমস্ত কুৎসিত অপপ্রচারে লিপ্ত রয়েছে সেটা আমরা জানি। আমরা সময় মতো সব উন্মোচন করবো, তাদেরও একদিন জবাব দিয়ে দেব। যারা এই 13 বছর ধরে প্রাসাদ, মণিমুক্তা, খাম সম্পদ, জাঁকজমক, ঐশ্বর্য এবং উৎসব করবে, মন্ত্রী, এমপি, ক্ষমতাসীন নেতাদের অংশগ্রহণ দেখার পরেও হাতের কলমটি 1 ইঞ্চিও সরে না কেন? জন্মদিন, মৃত্যুবার্ষিকী উৎসব দেখলেই মনে হয় দুর্নীতি অর্জিত আয় থেকে এসবের খরচ মেটানো হয়। প্রাসাদের বাহিরে রঙিন পোস্টার ও প্রাসাদের ভিতরে ঝাড়বাতির রোশনায় তা প্রমাণ।
আর ভেতরে সোনা খনি টাকা খনি এক ঝলক মানুষ দেখতে পাচ্ছে। এই রহস্যজনক অভিযানের দু চারটি অনুভূতিদের ঘটনা আর তাতেই উন্মার্গগামী হয়ে পড়েছে আওয়ামী মন্ত্রী নেতা সাংবাদিকদের সিন্ডিকেট। তাই বিএনপির বিরুদ্ধে তাদের অকপট মিথ্যা অপপ্রচারের ঝোঁক আরো বৃদ্ধি পেয়েছে। কারণ প্রতিদিনই যেভাবে আওয়ামী এই সমস্ত চিরকুটিদের থলের বিড়াল বাড়াতে শুরু করেছে, তাদের প্রকৃতি চরিত্রটি বাড়াতে বের হচ্ছে। আপনার হাটে ঘাটে মাঠে চায়ের দোকানে আপনার ছড় বইছে আওয়ামী লীগের এই এই সমস্ত বৈশিষ্ট্য দেখে। এখন তারা শুরু করেছেন গায়ে ঘাট করা। বন্ধুরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্রিফিংয়ে বলেছে সেলিম প্রধান এককালে মানুষের ঘনিষ্ঠ ছিল, মামুনের ঘনিষ্ঠ ছিল। সেটিতে এক যুগ আগের কথা, যদি কথাও যদি আমরা ধরে নেই সেটাও তো এক যুগ আগের কথা। মামুন তো প্রায় 12 বছরের অধিক সময় কাল ধরে সে কারাগারের মধ্যে অবস্থান করছে। আর ওদের এই যে মানে কি বলে এফডিআর এ 200 কোটি টাকা, এই যে ক্যাসিনো, এই যে চুয়া, এই যে টেবিলের মধ্যে থাক থাক করা টাকা, এগুলো তো আমরা এখানেই দেখতে পাচ্ছি, তাদের কাছ থেকে দেখতে পাচ্ছি। এরা তো এখন যুবলীগের নেতা। তাহলে বিএনপি করে যারা অন্যায় অনাচার করার সুযোগ পায় না তারা আওয়ামী লীগে যায়, আর আওয়ামী লীগ করলে তারা ক্যাসিনোর মালিক হয়, জুয়ার মালিক হয়, ক্লাবের মালিক হয়, এটাই প্রমাণিত। এই কথাগুলো কেন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বলা? নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।